হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আইটি সেক্টরের তৃতীয় স্থান যে কোম্পানিটি তার নাম উইপ্রো। উইপ্রো শেয়ার নিয়ে আমি আলোচনা করব। উইপ্রো শেয়ারে অনেক ইতিহাস শোনা যায় বা কেস স্টাডি শোনা যায়। ভারতবর্ষে একটি মাত্র শেয়ার বলা যেতে পারে যে প্রায় 14 বার বোনাস ইস্যু করেছে। অনেক কোম্পানি অনেক রকমভাবে বোনাস ইস্যু করে, অনেক বেশি করে, কিন্তু এই কোম্পানির বোনাস ইস্যু দেখবার মতো। 1990 সালে যিনি 10,000 টাকা ইনভেস্ট করেছিলেন, তিনি আজকে 2017 অবধি আমি ধরছি, 2017-এ 3,28,00,000 টাকা উনি পেয়েছেন। যদি শেয়ার তখন বেঁচে না থাকেন 2017 সালে, তাহলে আরও বেড়ে গেছে, সেটা আমি পরে আসবো। কী করে বাড়লো তার টাকা? 100টা শেয়ার কিনেছিলেন উনি 10,000 টাকা দিয়ে সেই সময়, 1990-1992-তে 1:1 শেয়ার বোনাস দিয়েছিল উইপ্রো, সেটা 100টা শেয়ার 200টা হয়ে যায়। 1995-1:1 200টা শেয়ার 400টা হয়ে যায়। 1997-2:1 মানে একটা শেয়ারে 2টো শেয়ার, শেয়ারটা 400টা শেয়ার 1200 শেয়ার হয়ে যায়। 1999 স্প্লিট হয় 5:1, একটা শেয়ারে 5টা, একটা সব শেয়ারটাকে ভাঙা হয়, সেই 1200 শেয়ার 6,000 শেয়ারে পরিণত হয়। এইভাবে তার টাকাটা বাড়তে থাকে। 2004-এ 2:1 দেওয়া হয়েছিল, সেটা হয়ে যায় 6,000 শেয়ার হয়ে যায় 18,000। 2005-এ 1:1 18,000 শেয়ারটা হয়ে যায় 36,000। আবার 2010-এ 2:3 3টে শেয়ারে 2টো শেয়ার, 36,000 শেয়ারটা হয়ে যায় 60,000 শেয়ার। এবং 2017 লাস্ট আমি যেটা ধরেছি সেটা হচ্ছে 1:1, সেই শেয়ারটা গিয়ে দাঁড়ায় 1,20,000 শেয়ার। অর্থাৎ যিনি হোল্ড করার যার বেশি ক্ষমতা, অর্থাৎ উইপ্রো এই শেয়ারটা কিনে যিনি ভুলে গেছিলেন বা যিনি ধরে রাখতে পেরেছেন, তিনি এই 1,20,000 শেয়ারে পৌঁছে যায়। 2017 সালে শেয়ারের দাম ছিল 273 টাকা, 1,20,000 × 2,073, 3,28,00,000 সামথিং হচ্ছে, 3,28,00,000। অর্থাৎ 27 বছরে কিন্তু অসাধারণ একটা ফান্ড তৈরি হচ্ছে মাত্র 10,000 টাকার মধ্যে। এবার আমরা আসি 2019 সালে, কিন্তু এই শেয়ারটা আরও বেড়ে গেছে। তার কারণ 2019 সালে শেয়ার ঘোষণা করেছে, সেই শেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 1:3 3টে শেয়ারে 1টা শেয়ার, তার মানে আরও শেয়ার বেড়ে গেছে। সেটা ক্যালকুলেট করেছি, আমার এখনও করা হয়নি, সেটা আমি ক্যালকুলেট করিওনি, আমি 2017 অবধি ধরেছি। এটা হলো হচ্ছে শেয়ারের পার্ট, বোনাস শেয়ারের হিস্ট্রি উইপ্রো। এবং একটা পার্ট রয়েছে যেটা আমরা বলিনি, সেটা হচ্ছে ডিভিডেন্ড। প্রত্যেক বছর 5 টাকা, 12 টাকা, 4 টাকা এইভাবে ডিভিডেন্ড দিয়ে গেছে। প্রায় ডিভিডেন্ড ধরে রাখুন 4,00,000 টাকার কাছাকাছি হতে পারে। তার ডিটেল হিসেবটা আমরা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন, গুগলে আছে। 27 ইয়ার্স 3,28,00,000 টাকা পায় গেছে। অর্থাৎ যিনি শেয়ারটা ধরে রাখতে পেরেছিলেন, এবার যে শেয়ারটা যদি যা কোনো ধরে রেখেছেন যিনি, তার প্রায় আজকে বিশাল টাকার অঙ্ক। অর্থাৎ শেয়ারটা 1,200,000 যে 1,20,000 যে শেয়ার, সেই শেয়ারটা আরও দ্বিগুণ আরও বেড়ে গেছে। এই থেকে বোঝা যায় যে 100 শেয়ার সেটা চলে হয়ে গেল 27 বছরে 1,20,000 শেয়ার, এবং 3 কোটি টাকা প্লাস আরও ধরুন 4,00,000 টাকার ডিভিডেন্ডটা আলাদা। প্রত্যেক বছর কোম্পানি অল্প না কিছু না 2 টাকা, এখন যা শেয়ারের এই অবস্থা, ফেস ভ্যালু আছে 1, শেয়ারটাকে 2 বার স্পিট করা হয়েছে, তার মধ্যে আমি 1টা স্পিটই ধরা হয়েছে 1999-এ। এক অসাধারণ অভিজ্ঞতা, উইপ্রো ইজ মাই ফেভারিট শেয়ার। অবশ্যই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখবেন। ভিডিওটি থেকে এই একটা জিনিস শেখা যায় যে ছোট্ট ইনভেস্টমেন্ট কত বড় আকার ধারণ করে, এবং সবচেয়ে বড় কথা ধৈর্য ধরে রাখতে হবে, তবেই একটা ওয়েলথ ক্রিয়েশন তৈরি করা যায়।
আমি উইপ্রো শেয়ারের কথা শুধু বলবো না, এখানে আইচার মোটরস আছে, ইনফোসিস আছে 25 ইয়ার্সের, ইনফোসিস বিগ রিটার্ন, সান ফার্মা আছে, এইচডিএফসি ব্যাঙ্ক আছে, এইচডিএফসি আছে, পেজ ইন্ডাস্ট্রিজ আছে, যারা ছোটো অঙ্ককে বড় অঙ্কে পরিণত করেছে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।